75তম বন মহোৎসব উপলক্ষে জয়পুর বনখণ্ড পক্ষরু মাঙ্ক পাই গছটিয়ে কার্যক্রম জঙ্গল পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগ তথা জয়পুর বনাঞ্চল জয়পুর বনখণ্ড পাত্রপুট সেকশন তরফরু বৃক্ষরোপণ কার্যক্রম আয়োজন করা যাইতিলা। এই বৃক্ষরোপণ কার্যক্রমে স্থানীয় বিধায়ক শ্রীযুক্ত তারাপ্রসাদ বাহিনীপতি মুখ্য অতিথি ভাবে যোগ দেই নিজে বৃক্ষরোপণ করা সহিত সমস্ত জনসাধারণ বৃক্ষরোপণ করা আহ্বান করেছিল। কোলাপ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অধীনে থিবা জয়পুর সতীগুড়া ড্যাম নিকটে 4 হেক্টর জমিরে 5000 ঔষধীয় বৃক্ষরোপণ করা যাব এবং উক্ত পরিবেশটিকে জয়পুর বন বিভাগ পূর্বতন বন কর্মচারী স্বর্গত প্রশান্ত কুমার সামন্তরায়ঙ্ক নাঁরে ভাটিকার নামকরণ করা যাব বলে বিধায়ক কহিছন্তি। বিশ্ব পরিবেশকু রক্ষা করিবা পাই আসন্তু অধিকরু অধিক বৃক্ষরোপণ করি মানব জাতির এবং জীবজগতর এক উত্তম ভবিষ্যৎ পাই প্রকৃতি সহিত সমন্বয় রক্ষা করি আম গ্রহকু সুস্থ রাখিবা পাই সে আহ্বান করেছিলে। জয়পুর বনখণ্ড অধিকারী শুভেন্দু কুমার বেহরা দেইতিবা সূচনা মোতাবক বর্তমান সুদ্ধা 3000 ঔষধীয় বৃক্ষরোপণ কার্য সরিছি, আগামী দিনরে 2000 বৃক্ষরোপণ করা যাব বলি কহিছন্তি। দেখন্তু কোরাপুট জেলারে যে জঙ্গল থিলা সে জঙ্গল আজি নাহি, সেথিপাই তাকু প্রয়াস করা যাচ্ছে। এইটা 4.5 হেক্টর পাখাপাখি 10 একর জমি রে গছ লগা যাব, সে গছ বি আকাশিয়া গছ নুহ, এটা লিম গছ, সাড়া বাড়া পণেশ এবং তেঁতুড়ি লিম্ব বউল যেটা কি লোককে আবশ্যক, সে পবনরে লোক যেমনি সুস্থ হবে। ঔষধীয় গছ লগাইবা নিষ্পত্তি নিয়া হয়েছে এবং তা সহিত বড় কথা হল এই বিভাগের জনে বলিষ্ঠ কর্মচারী প্রশান্ত সামন্তরায় কোরাপুট অভিভক্ত কোরাপুট জেলার ওড়িশার সমস্ত জাঁতি তাকে গীত গাইবা বিষয় নিয়ে তাঁর নামিত করা প্রস্তাব দিয়েছে এবং তাঁর হি হব, যেহেতু তাঁর বিভাগীয় কর্মচারী লে চাকরি ভিতরে সে অকাল বিয়োগ হয়েছিল এবং তাঁকু সমস্তে ভাল পাওলে এবং ধন্যবাদ দেবি, ধন্যবাদ দেবি আমার বন কর্মচারী সমস্ত ডিএফটু আরম্ভ করে তাঁর রেঞ্জ অফিসর ফরেস্টর ফরেস্ট গার্ড মহিলা মানে অনেক সে গোটে প্রয়াস করছেন ইরিগেশন বিভাগ সহ আলোচনা করি চিঠি করে তাঁর আলোচনা করি গছ লগাইবা নিষ্পত্তি ইয়ে সর পাখে ইয়ে সরাঞ্চলর সরাঞ্চল এই আশেপাশ গাঁর মা মানে এইটি কাম পাইবে, কুলি পাইবে, মজুরি পাইবে এবং তা সহিত এই অঞ্চলর সৌন্দর্যীকরণ হব। মর্ণিংওয়াক পিলা লোক আসবে, মর্ণিংওয়াক আসবে এবং তা সহিত ইভিনিং লাইটিং করা যাব, মু তাকু লাইটিং করা যাব, তাকু চারিআড়ে পার্কিং করা যাব, বসিবা পাই চেয়ার রাখা যাব, বহুত ভালো সুন্দর ভাবে সেই অঞ্চলকু যেমতি অঞ্চল যেন গোটে ফেমাস হব, অঞ্চল প্রতি যেমতি বিভিন্ন প্রকার এটি কার্যক্রম হয়ে পারিব সেথিপাই আর ব্যবস্থা করা যাচ্ছে। এই যে ইরিগেশনের যে ল্যান্ডে আমরা এ বর্ষ অরবান টি প্লান্টেসনলে আমি 5000 গছ এটি লগাইবা সরকার স্থির করছেন, এইটা অছি প্রায় 2.5 হেক্টর জায়গা আছে এবং এই জায়গায় আমি বিভিন্ন মেডিসিনাল প্লান্ট গছ লগাইবু এবং এটা ফিউচরে এটা গোটে ছোট পার্কে আমি পরবর্তী সময় তাকে কনভর্ট করি হব এবং বর্তমান মাননীয় বিধায়ক জয়পুর এই পার্ক বা এই যে প্লান্টেসন কু প্রশান্ত সামন্তরায় আমার পূর্বতন যে বন কর্মচারী তাঁর নামিত করছেন আজ, তেমনি বড় খুশির কথা যে জনে উৎসর্গীকৃত বন কর্মচারী নাঁরে এই প্লান্টেসন কু নামিত করা হয়েছে। সমস্ত হরিড়া বাহাড়া অঁলা জামু ফণফণা শিশু অর্জুন সবু গছ এটি আমি লগাইবু, এ ভিতরে অলরেডি লগা সরলা 3000 গছ অলরেডি লগা সরলা এবং 5000 আউ 2000 গছ এই 2-3 দিন ভিতরে লগাই। আমি তো সচেতন বার্তা এ দেবু যে বর্তমানে আপনার জাঁচান যে পরিস্থিতি বর্তমান আমার হাতর খসি খসি যাও, ধীরে ধীরে পরিবেশ অত্যন্ত দূষিত হয়ে গলা, তেমন সমস্ত আমি সমস্ত অনুরোধ করবু সমস্তে কিছু না কিছু গছ বৃক্ষরোপণ করতু প্রতিবর্ষ, কারণ বৃক্ষরোপণ কলে হি আমাকে জীবন দেইপার, কারণ আমার প্রাণবায়ু যে তৈরি করছি বৃক্ষ হি কেবল তৈরি করছি, তাকে তৈরি করা হলে আমি প্রবল মাত্রায় গছ লগাইব। ପ୍ରଥମେ
ମୁଁ ହେଉଛି ଆକାଶ କୁମାର ସାମନ୍ତ ବାବା ସ୍ୱର୍ଗତ ପ୍ରଶାନ୍ତ କୁମାର ସାମନ୍ତ ସେ ଫରେଷ୍ଟ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ପାଇଁ ଯାହା କରିଛନ୍ତି ତ ମୁଁ ଏତିକିରେ କହିପାରିବିନି। ଆମେ ତାଙ୍କରୁ ତାଙ୍କ ଆଦର୍ଶରୁ ଅନୁପ୍ରାଣିତ ହୋଇକି ଆଜି ଆମେ ଗଛ କରିଲୁ, ଗଛ ସବୁ ଲଗାଇଲୁ। ଆଉ ସ୍ପେଶିଆଲ ଥ୍ୟାଙ୍କସ୍ ଦେବି ମୁଁ ଆମ ବନ ବିଭାଗକୁ ଏବଂ ବିଧାୟକ ତାରାପ୍ରସାଦ ବାହିନୀପତିଙ୍କୁ। ସେ ଆଜି ଏହି ଯେଉଁ 10 ଏକରରେ ଆଜି ଗଛ ସବୁ ପ୍ଲାଣ୍ଟେସନ୍ ହେଉଛି ତାକୁ ପ୍ରଶାନ୍ତ ବନ ବୋଲି ନାମକରଣ ଦେଇଛନ୍ତି ଏବଂ ଏହାର ରୂପାନ୍ତରୀକରଣ ପାଇଁ ସେ ବହୁତ ଚେଷ୍ଟା ବି କରିଛନ୍ତି। ଏହା ଅତି ଜଲ୍ଦି ଇନାଗୁରେସନ୍ ବି ହେବ। ଜଙ୍ଗଲରେ ତିଆରି ହୁଏ, ଗଛ ଲାଗେ, କିନ୍ତୁ ଆମର ରକ୍ଷଣାବେକ୍ଷଣର ଗୋଟେ ପ୍ରକାର ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଏନି, ତାକୁ କେମିତି ଦେଖିବେ ଯେହେତୁ ଆପଣ ବାପାଙ୍କ ନାଁ? ଦେଖନ୍ତୁ, ଏଇଟା ଖାଲି ବନ ବିଭାଗ ଖାଲି ତାର ରକ୍ଷଣାବେକ୍ଷଣ କରିଲେ ହେବ ନାହିଁ। ଏଇଟାକୁ ଆମେ ପରିବାର ସହିତ ଆମ ସାଙ୍ଗସାଥି ସମସ୍ତଙ୍କୁ ମୁଁ ଅନୁରୋଧ କରୁଛି, ସମସ୍ତେ ଆର ରକ୍ଷଣାବେକ୍ଷଣ କରିବା ଆବଶ୍ୟକ, ଯେଉଁଥିରେ କି ଆମେ ଉପଭୋଗ ପାଇପାରିବୁ। ଜୟପୁରରୁ ଦେବଦତ୍ତ ପାଣିଙ୍କ ରିପୋର୍ଟ, ବିଶ୍ୱବିଜୟ ନ୍ୟୁଜ୍, ଓଡ଼ିଶା।